আপনাকে আমি একজন লেখকের সাথে একটু কথা বলবো, উনি আসলে নতুন লেখক। উনি এবার কি কি বই এসেছে বই মেলায় তার আমরা একটু জানবো। এবছর মেলা আমার প্রকাশিত হয়েছে দৃষ্টি মেলো জন্মান্ধ চোখ, এটি একটি কবিতার বই, এটা আমার ষষ্ঠ কবিতার বই আর কি। আর আজকে যেহেতু শিশুদেরকে নিয়ে মানে আপনাদের ইয়ে ছিল, আমার শিশুদের উপযোগী একটি বই প্রকাশিত হয়েছিল গত বছর, সেটি হলো দোলনা দোলার কাব্য, ছড়ার বই ছিল সেটা আর কি। আপনি কি মনে করেন আসলে বই মানুষকে সমৃদ্ধ করতে কতটা সহায়তা করে? সত্যিকার অর্থে বইয়েই সব থেকে বেশি সহায়তা করে সমৃদ্ধ হতে মানুষকে। একটি একটি কথা হলো এরকম যে অনেকেই বলে যে বই পড়ে তো সাথে সাথে উপকার পাই না আমরা, তো এটার একটা মানে উদাহরণ আমি দিতে চাই যে কেউ যদি একটা খেজুর খায়, খাওয়ার পর কিন্তু তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বেড়ে যায় না, যে হাত পা আঙুল চোখ কোনো কিছুই বেড়ে যায় না, কিন্তু তার মানে শক্তি বেড়ে যায়, সেই শক্তিটাকে সে কাজে লাগাতে পারে। তো বই পড়লে যে জিনিসটা হয়, নিজের মানে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়, তখন তিনি চমৎকার করে কথা বলতে পারেন মানুষের সাথে, নিজেকে অনেকটা সমৃদ্ধ করতে পারেন এবং নিজের মাথাটাকে জ্ঞানটাকে আরো বেশি সমৃদ্ধ করে একটি চমৎকার জাতি উপহার দিতে পারেন। ধন্যবাদ। আমরা একজন লেখকের সাথে কথা বলছিলাম, উনি তরুণ লেখক, এবার ওনার দুটি বই এসেছে বই মেলায় উনি বলছিলেন, এবং আস্তে আস্তে কিন্তু মেলা চত্বর পাঠকদের উপস্থিতিতে জমতে শুরু করেছে, এবং বিকেলের যে সময়টা সেই সময়ে কিন্তু আরো বেশি পাঠক আসবেন এবং তাদের পছন্দের লেখকের বই দেখে তারা আসলে কিনবেন।